ইসলাম জি বস সিকুন আলী রেডি হয়েছে হ্যাঁ রেডি হয়েছে বলছিলাম তো হতে রেডি হয়েছে মনে হয় তাড়াতাড়ি বেলা চলে যাইতেছে ওরা সাজগোজ করতে এতক্ষণ সময় লাগে হচ্ছে কোন আলী ওই মেয়ের সন্তান তাড়াতাড়ি আয় এতক্ষণ কি করতেছি এই ফোলাটা নিয়ে আমি পাগল হয়ে যাবো ফোলাটা প্রত্যেক কাজে দেরি করে আরে আব্বা জীবনের প্রথম বিয়া করতে যাইতেছি আমার তো রেডি হইতে একটু সময় লাগবে শিরিয়ানি টুপি চশমা তোর তো অন্ধ লোকের মতো লাগতেছে কেন এই আবার এটা না না এটা এটা উঠা মারা আব্বা মগ্গের ভুয়া মগ্গের ভুয়া মানে খারাপ আজেবাজে কথা বলিস না চল তুমি শোনো বিয়ে করার আগে দুইটা শর্ত আছে বল তুমি যেখানে যাও সেখানে তুমি বিয়ে করার জন্য চেষ্টা করো নাউজুবিল্লাহ আমি কেন বিয়ে করবো তাই কইতাছি আমার মা আছে ভালো আছে আর কাউরে বিয়ে করার তোমার দরকার নাই না এই জন্য বিয়াতে লোকজন কম নিতেছে যারা ভেটো যেন না দেয় না কারণ গিয়া গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে এটা একটা পোলা এই হয়েছে সে হয়েছে পোলার বাপের চরিত্র খারাপ পোলার চরিত্র খারাপ আরো যার ঘর খারাপ এইসব মিলে এই জন্য আমরা কম লোক নিয়ে যাইতেছি কম খরচের মধ্যে বিয়া করে নিয়ে আইসা ডাইরেক্ট বাসর আব্বা গোপন ডাক বাপের সামনে বাসর মাসর কত তোর লজ্জা সরম সব গেছে তা তুমি মনে হয় বাসর করো নাই ওইসা করলে করছে এটা কইতে হয় নাকি চলো চল আমি কিন্তু একটু চোখে কম দেখতেছি তুই আমার ধরিস আব্বা তুমি একটু সামনে যাও রে নিয়া আমি মুততেছি তোমার সামনে মুততে লজ্জা করতেছ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কিন্তু অনেকগুলাই করে আমার দাদা করছে তিনটা আমার বাপ করছে দুইটা আমার ভাগ্যে মনে চারটা তুমি চার নাম্বার তিন নাম্বার তুমি আমার সাথে অন্যায় করতে পারো না প্লিজ আমার সাথে তুমি অন্যায় করতে পারো না তো অন্যায় কি করছি তুমি আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি তো ভালোবাসি নাকি তো আমাকে তুমি বিয়ে করো তুমি আমাকে এরকম অন্য কারো দিও না প্লিজ ওরে আল্লাহ কি কয় এরা আমার বাপ মা ঠিক করছে আমি ঠিক করছি তো বাপ ঠিক করছে তুমি বলো যে তোমার পছন্দের কেউ আছে হ্যাঁ একা পছন্দ বিয়া করতেছি আমার পছন্দ পরে তোমারে করবো বিয়া তুমি আমাকে বিয়ে করো প্লিজ আমি তো আসি তুমি একটু বোকা শোকা
তাই বলো তোমার ফ্যামিলি তোমার উপরে এরকম চাপ দিচ্ছে। তুমি বলে দাও যে বাবা আমার পছন্দের কেউ আছে। তুমি আমার কথা একবার বলো। কইছি তোমার কথা, কয় ওই মুটকিরা বিয়া করবি হারামজাদা, ও তো আমার সাথে মানাইবো। আচ্ছা আমি কি মোটা বলে মানুষ না বলো? সি কি মোটা, তুমি তুমি তো অনেক শুন, তোমার যে কত মোটা এই যে আছে। তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি কি করতেছি কও তো? আমার বাপ মা পছন্দ করে রাখছে, কয় এডারে আপাতত বিয়া কর, তারপর পরে দেখা যাইব। বিয়ে কি আপাততই করে? কি জানি আমি, আমার বাপ রে কইলা আব্বা বাসর করমু, কই এসব কথা নাই কইতে হয় না তে মানুষ না। এটা বাজারের আলু পটল না যে তুমি আপাতত এখন খাইলা পরে তুমি মাছ মাংস দিয়ে খেয়ে ফেলবা। তুমি এটা করো না আমার সাথে, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। ওরে পাশাপাশি কথা পরে আগে বিয়েটা করতে দাও তো আল্লাহর নাম নিয়ে। তুমি এগুলো কি বলছো? তুমি পাগল হয়ে গেছো? আরে আমি তোমার সাথে এটা কথা কইতে আইছি, আমি মুততে আইছি। তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। আমি বিয়ে করব, তোমার ফ্যামিলি তোমাকে পাগল করে ফেলছে। তুমি এমন আমার সাথে করতে পারো না। তোমার কান্না দেখে আমার কান্না, তুমি আমার সাথে এরকম করতে পারো না। বউ বউ আমি জানি তুমি বেশিক্ষণ থাকতে পারবো না আমাকে ছেড়ে। আমার মন প্রাণ বলে তুমি আবার আমার কাছে ফিরে আসবা, তুমি আমার কাছে ফিরে আসবা। আমার ভাগলিমের মতো চেহারা, ও তো আমার অভিশাপ দিছে। আমি বলে বিয়া করতে পারবো না একটা মোরগ দিব তোরে, মোরগ তুই ফুরে খাবি না, অর্ধেক আমরা দিয়ে দিস। সবকিছু করছে আমি চলে যাবো না, আমি সব ধ্বংস করে দেবো, আমি তোকে শান্তিতে বাঁচতে দেবো না, আমি আমি সব আমি সব কিছু করতে পারি। আমি আমাকে 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 ঠকিয়েছিস আমাকে না? এই এই আমি আমার করছিস কেন? এই সব শেষ করে দেবো, আমি আমি কিচ্ছু রাখবো না, না না আমার কাছে কি করলো, আমি কিচ্ছু রাখবো না। আমার কলে তো তোর জুতা দিবি। তোমার তুমি আমার আপন মায়ের পেটের আব্বা, মায়ের পেটের আব্বা, মায়ের পেটের কেন আব্বা? সোপড়ায় গাল ফাটা হলাম, কথা হিসেব করে কো আব্বা আপন হয় না? তোর মা হলে আমার ওয়াইফ না, ওই আপন ভাই আপন বোন আপন মা আপন বাপ। তোর মার গর্ভ থেকে তুই হইছস, আমি না, বিয়া তো। ও তুমি আমার মায়ের গর্ভ থেকে হয় না? এই আস্তাক পড়লা নাউজুবিল্লাহ, কি করে না হোক, তুমি তো আমার বাপ। হ্যাঁ তোর বাপ, তুই তো আমার আপনই বাপ। হ্যাঁ
আপন বাপ তুমি আমার বিয়ে করতে নিয়ে যাইতে জানে হেলিকপ্টার না আনো প্লেন তো নিয়ে আসো হেলিকপ্টার প্লেন হ্যাঁ কেন দেশে কি ঠেলা গাড়ি ভ্যান গাড়ি অভাব পড়ছে যে তোলাই পাবো না ভ্যানে করে বিয়ে করতে যাবো তোমার প্রেস্টিজ থাকবো থাকবো ভ্যান গাড়ি সাজালামো এই হুন বেশি বেকার থাকস পয়সা কামাস না আবার হেলিকপ্টার ধর আমি বিয়ে করব না এই আগে বিয়ে করবি না মানে এই এই ফকিনের ফুলার এত বড় সাহস হয় কেন বাপ কে কার ফুলা ফকিনের ফুলার আমার ফলা দেখতে হইব না মাশাআল্লাহ আমার ভাই আব্বা আব্বা আপনারা খাইতে দিচ্ছেন ভালো হয়েছে বাড়ির দিতে কোনো ঝামেলা করেন নাই খাসির মাংসটা খুবই স্বাদ হয়েছে আমি তো গরুর মাংস খাইছি তুই গরু খাইছিস ওরা আবার রোজ খাই নাই তো ঠিক আছে আমরা যেহেতু আসলাম হ্যাঁ ইনশাআল্লাহ বিয়ের কাজটা সারাই ফেলেন কাজী কোথায় এই যে আমি তো মোবাইলে কথা বললাম না এই এই যা করছে আরে ভাই কাজী থাকেন তো বিয়া কইরা যাব এই বসতে দাও বসতে দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বসেন কাজী সাহেব ভালো আছেন না তোমার মুখ এই গুলা ভাই এই এই তাও এই কি বুঝলাম না এই ডিস্টার্ব করে কেন আমার শোনা আমি আজকে আরো তিনটা বিয়া পড়াইছি প্রতিদিন পাঁচটা করে বিয়া পড়াই হ্যাঁ বসে আছে পিতা মোহাম্মদ সুরুজ আলী আমরাও খালি এরাও খালি আরো আলী ওরাও আলী না আব্বা আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আলী আমার নাম এখন কি বিয়ে পড়াবো অনুমতি দিচ্ছেন আপনারা আমার নাম সিগন আলী বাবার নাম হারুন আলী কবুল কবে কিনা এগুলি কন আমার মুখস্থ আছে পটুয়াখালী নিবাসী হারুন আলীর পুত্র সিকন আলীর সহিত 3,00,000 টাকা 1.5 মাস দাহ্য করিয়া 50,000 টাকা ওয়াসিল দিয়া তাহাকে তুমি স্বামী বলিয়া স্বীকার করিতেছ বলো মা কবুল বলো মা কবুল বলো মা কবুল আব্বা ওই তো কবুল কইল না কাজী তিনবার কইছে কবুল কইল এটা করার লাগে আমার নিয়ে আইসো
কাজের বাচ্চা, তুই কবর করলি কে? আরে আমি কবর তো কই নাই, মেয়েরে বলতে বলছি। এর তোর সাথে তো মেয়ের বিয়ে হয়েছে। মেয়ের বিয়ে হয়েছে, তাহলে এসে এসে বিয়া ওকে মা, এটা কি কইলো? হ্যাঁ এ কাজের কাছে আমি কইছেন না, বলো কবুল কবুল। আপনি কিভাবে কইছেন? আরে ভাই আমি কইছি বলো মা কবুল, বলো মা কবুল, বলো মা কবুল। এই মিয়া বলো মা কবুল, মানে বলো মা কইছেন না, বলো মা কবুল, বলো মা কবুল, বলো মা কবুল। হ্যাঁ আপনি বলো কাটে দেন, তারপর কি থাকলো? বলো না তো মা কাটে, বলো মা কাটে কাটে দেন, মাথা কাটে ফেলেন, বলো কি থাকে কবুল। তা আপনি তো কবুল করেছেন তিনবার, আপনার সাথে বিয়ে হয়েছে না? হ্যাঁ হাল আর বো কি তাহলে আমি কি কইলি কে? বলো মা কবুল, বলো কবুল, বলো। এই আম্মা আপনি কথা কই না কে? ইয়ে আব্বা তুমি সবচেয়ে কোনো জায়গায় গেছো, এরকম ঝামেলা করছো, আমার বিয়ে করার কথা কয়ে নিয়ে আইসা, তুমি এখন কাজের লগে আমার বিয়ে দিতেছ? এই আমার বিয়ে করা লাগবে না, এই লো তোমার বিয়ে করার উপায় না, তুমি বিয়ে করে আসো, আমার ওই পাগলি ভালো। ও আমার অভিশাপ দিছে কাজী সাহেব, বিয়ে করান। এই এই কেন বিয়ে পড়াইবো? এই আপনার ছেলে বলে গেল না, এই বউ আমারই হয়েছে, আমার সাথেই বিয়ে হয়েছে, আমি কবুল বলছি। আরে আমি এতদিন বুঝি নাই, 20 বছর ধরে বিয়া করাইছি, এতদিন বুঝি নাই, আজকে আপনার ছেলে আমার বুঝিয়ে দিয়ে গেল যে কবুল আমি বলছি, বউ আমার হয়েছে। এই সরেন এখন থেকে, এই বউ আমার। এই হালার হালা এলো, আর আমার কি লাইলে ভয়? চলো তো।